আমাদের দোকানের নাম হচ্ছে ইস্ট লন্ডন ক্রেশনকারি, এইটা মেনর পার্ক 105 চার্চ রোডে সেকেন্ড এভিনিউর কর্নারে। দোকানের নাম হচ্ছে ইস্ট লন্ডন ক্রেশনকারি, এইটা মেনর পার্ক চার্চ রোডে 105। আগামী সোমবার হচ্ছে 12ই আগস্ট, আমরা ইনশাআল্লাহ আমাদের দোকানের ইতি টানতেছি, আমরা ওই দিন দোকান বন্ধ করব অফিসিয়ালি ইনশাআল্লাহ। এই বন্ধ উপলক্ষে আমরা কিছু মাল অর্ধেক মূল্যে এবং কিছু মাল বিশেষ ছাড় দিয়ে আমরা বিক্রি করতেছি। এর মধ্যে আমাদের বিস্কিটের সরঞ্জাম রয়েছে, অনেক প্রচুর বিস্কিট রয়েছে, আমাদের মিট চিকেন রয়েছে, হরিণের মাংস রয়েছে, গরুর মাংস রয়েছে, মাছ রয়েছে এবং গড়ের আসবাবপত্রের মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে। ওইগুলো আমরা আলহামদুলিল্লাহ অনেক একদম রিডিউস প্রাইসে বিক্রি করতেছি। আগামী সোমবার হচ্ছে আমাদের লাস্ট ট্রেডিংয়ের দিন, আগামী সোমবার 12ই আগস্ট পর্যন্ত। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই সুযোগে আপনারা আসেন। এই গত 30 বছর আপনারা আমাকে সহযোগিতা করেছেন আমাদের এইখান থেকে শপিং করে, এই লাস্ট 1 উইকের মতো আছে, এই সময় আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনারা খুব ন্যায্য মূল্যে এখানে খরিদ করবেন, বিশেষ করে অর্ধেক মূল্যে যে জিনিসগুলো রয়েছে তা আপনারা খরিদ করতে পারবেন। মাছ মাংস ইত্যাদি অনেক কিছু মজুদ আছে আমাদের কাছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে আসার পর থেকে নেসাবের সঙ্গে পরিচয়, ওনার দোকানে আসি, ওনার কাছ থেকে সবসময় ভালোবাসা পেয়েছি। আমরা খুবই মিস করব ওনাকে, যদিও ওনার দোকান এখানে থাকবে না, কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক আগে যেরকম ছিল এখন ইনশাল্লাহ ওই রকমই থাকবে, ভবিষ্যতও থাকবে ইনশাল্লাহ আশা করি। আমি লাস্ট 15 ইয়ার্স এখানে রেগুলার কাস্টমার, আমার ফ্যামিলি থেকে শুকরি সবাই। আমি মনে করতাম যে এটা আমাদের দোকান, আমাদের শপ না, আমাদের নিজের বাড়ির মতো আমরা মনে করতাম। তো এই যে কমফোর্ট সেটা আমরা ফিল করতাম, এটা আসলেই আমরা মিস করবো সবসময়। আমার মূলত অপশন নেওয়ার মেইন কারণ হচ্ছে আমি আমার মা, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসীর সবাইকে নিয়ে আমি স্বাচ্ছন্দ্যের সময়টা, আমার বাকি জীবনের সময়টুকু কাটাতে চাই এবং বিশেষ করে আমার পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজনদের সাথে আমি কোয়ালিটি সময় দিতে চাই। এইখানে দোকানে কাজ করার কারণে আমি অনেক ক্ষেত্রে অনেক সময় কোয়ালিটি সময় দেওয়া সম্ভব হতো না, এই জন্য আমি ইনশাআল্লাহ আমি কোয়ালিটি সময় দেওয়ার চিন্তা করেছি। তাছাড়া আমার দেশে কিছু ব্যবসা রয়েছে এবং একটি নতুন ইসলামী প্রতিষ্ঠান করতে যাচ্ছি ইনশাআল্লাহ দেশে, এবং এই দেশে আমার কিছু প্রপার্টি বিজনেস রয়েছে, আমি ওইখানেও ইনশাআল্লাহ কিছু সময় দেওয়ার চিন্তা করেছি। আমি আশা করি উনি যে প্ল্যান করে এবং পরবর্তী উনার যে এইমটা নিচ্ছেন উনি করবেন। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে ওনার সব আশা যেন আল্লাহ পূর্ণ করে। ওনার সাথে যে আমাদের যে সম্পর্কটা হয়ে গেছে ফ্যামিলির, এইটা আশা করি কোনোদিনও ছুটবে না। শুভকামনা করি উনি যে উদ্দেশ্যে আজকে অবসরে যাচ্ছেন দোকানের দায়িত্বটা ছেড়ে, আমরা সবাই ওনার শুভকামনা করি। আমি এই দীর্ঘ 30 বছর দোকান পরিচালনা করতে গিয়ে আমি আমার সম্মানিত কাস্টমারদের প্রতি আমার আকুল আবেদন, যদি আমার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর বাস্তে আমাকে ক্ষমা করবেন। লেনদেনের ব্যাপারটা বিশেষ করে আমি গুরুত্ব দিতে এই জন্য চাই যে যদি কারো টাকা নিয়ে আমি এই দুনিয়া থেকে চলে যাই তাহলে এটা আমার জন্য অনেক কষ্টকর হবে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব, আমার সাথে যদি, আমার কাছে যদি কারো ভাওনা থাকে তাহলে দয়া করে এই টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে নেবেন, আর যদি আমারও কিছু ভাওনা থেকে থাকে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আল্লাহর হস্তে আমার টাকাগুলো দিয়ে যাবেন, কারণ এই লেনদেন নিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই না। এটা আমার 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 দৃঢ় আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি। আপনাদের সকল টাকা আমি যে কোনোভাবে দেবো, আমার মোবাইল নম্বর আছে, যদি আমাকে এইখানে নাও পান, আমার কাছে যাদের ভাওনা আছে মেহরবানি করে ফোন দিলে আমি আপনার বাসায়, বিশেষ করে আমার সাপ্লায়ার যারা আছেন, আমি যদিও সবার টাকা দিয়ে দিচ্ছি কিন্তু এরপরেও যদি ভুলবশত কোনো টাকা পরবর্তীতে পাওনা থাকে আমাকে বললে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ।